হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। এটা দেখে কি মনে হচ্ছে, আমাদের সবার চেনা, কিন্তু এই চেনার মধ্যে একটা টুইস্ট আছে। দেখুন তো শব্দটা কেমন হয়। এটা আমাদের সবার ভীষণ প্রিয়, একটা ভেঙে দেখাচ্ছি। এই অন্থনটা অসম্ভব মজার, এটার টেস্টটা অসম্ভব ভালো। আমি সবসময় চেষ্টা করি আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি আপনাদের সামনে শেয়ার করার জন্য। সো এই টাইপের একটা আইটেম আপনারা যদি বিকালে নাস্তা হিসেবে তৈরি করেন, ছোট বড় সবার মন জয় করতে পারবেন। এতটা টেস্টি একটা, পারফেক্ট একটা অন্থন রেসিপি। ঠিক আছে, নুডলস তো অনেকভাবে খেয়েছি, এবার এই রেসিপিটা ট্রাই করে দেখুন কতটা টেস্টি আর কতটা মুখরোচক একটা খাবার আপনারা তৈরি করতে পারবেন। রেসিপিটা শুরু করি। রেসিপিটার জন্য যা যা লাগছে, প্রথমে একটা খামির তৈরি করব। এখানে রয়েছে 1.5 কাপ পরিমাণ ময়দা, একটা ডিম। প্রথমে আমি ময়দাটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, 1/2 টিস্পুন লবণ দিয়ে দিচ্ছি আমি। ডিমটা কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি, চেষ্টা করবেন ডিমটা ফেটিয়ে নিতে, যাতে ডিমটা এখন আমি মেখে নিব। হাতের সাহায্যে এটা মিক্সটা তৈরি করতে হবে। তেল দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ। পানি দিয়ে দিচ্ছি, পানিটা একটা স্মুথ খামিরের জন্য যতটুকু লাগে। আমি খুব বেশি শক্ত বা খুব বেশি নরম খামির করব না, ভালো করে হাতের সাহায্যে এটাকে মথে নিতে হবে। যখন ভালো করে মিক্স করা হয়ে যাবে, দেন এটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো। আপনারা চাইলে এটা 20 মিনিটের জন্য রাখতে পারেন, সময় থাকলে আপনারা একটু 1 ঘন্টার জন্য রাখলে খামিরটা সেট হয়। আমি এটাকে সেট হতে দিচ্ছি। এর মধ্যে আমি আমার ফিলিংটা তৈরি করে নিব। তো যা যা লাগছে, গাজর লাগছে, এখানে 1/3 কাপ পরিমাণ গাজর রয়েছে, রয়েছে 1/3 কাপ পেঁয়াজ, রয়েছে টমেটো 1/3 কাপ। প্রত্যেকটা সবজি আমি খুব সুন্দর করে চপ করে কেটে নিয়েছি, আর লাগবে আমার নুডলস। সো এখন আমি এটা নুডলসটা তৈরি করে নিচ্ছি। তো প্রথমে দিয়ে দিচ্ছি আমি এখানে 1/4 কাপ সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ। দেন এটাকে একটু আমি নেড়ে ছেড়ে নিচ্ছি, হালকা পেঁয়াজটা নরম হয়ে আসতে। দিয়ে দিচ্ছি টমেটো 1/3 কাপ কিউব করে কাটা টমেটো। এই পর্যায়ে টমেটো দেওয়ার চেষ্টা করবেন, কেননা তেলের উপর টমেটোটা ভাজলে নুডলসের টেস্টটাও ভালো আসবে। দিয়ে দিচ্ছি কিউব করে কাটা গাজর, অবশ্যই পাতলা পাতলা করে এটাকে কিউব করতে হবে। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। প্রত্যেকটা সবজি কিন্তু খুব পাতলা করে কুচিয়ে নিতে হবে, এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। সবজিটা যখন একটু নরম হয়ে আসবে, সে পর্যায়ে আমি একটা ডিম দিয়ে দিব। তো একটা ডিম আমি এখানে একটু লবণ দিয়ে এটাকে ফেটিয়ে নিচ্ছি। সবজিটা এক সাইড করে আমি ডিমটা দিয়ে দিচ্ছি। ফ্রেশ ব্ল্যাক পেপার আমি ক্রাশ করে দিচ্ছি, চেষ্টা করবেন ফ্রেশ ব্ল্যাক পেপার ইউজ করতে। এখানে 1/2 টিস্পুন পরিমাণ এখানে ব্ল্যাক পেপার রয়েছে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, কাঁচামরিচটা আপনারা আপনাদের ঝালের টেস্ট অনুযায়ী দিবেন। এখানে আমি আমার টেস্ট অনুযায়ী ঝালটা অ্যাড করে নিয়েছি। এখন 1 টেবিল স্পুন পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি, আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমি কোনো পানি ইউজ করব না সবজিটা ভাজার জন্য, সবজিটা এমনি একটু সফট হয়ে আসবে যখন। সেই পর্যায়ে আমি একটা ম্যাগি নুডলস দিয়ে দিচ্ছি। আমি একটু ভেঙে নিয়েছি, 4 ভাগ করে নিয়েছি। সবজির সাথে নুডলসটা একটু মিক্স করে দিচ্ছি। 1 মগ পরিমাণ পানি আমি অ্যাড করে দিয়েছি, আমার 1 মগ পরিমাণ পানি লেগেছে নুডলসটা সিদ্ধ হতে।
দেন দিয়ে দিচ্ছি টেস্ট মেকার যেটা নুডলসের মধ্যে ছিল। নুডলসটাকে আমি মিডিয়াম আঁচে সিদ্ধ হতে দিয়েছি। দেখুন অলমোস্ট আমার নুডলসটা সিদ্ধ হয়ে গিয়েছে। নুডলসটাকে একটু ভালো করে সিদ্ধ হতে দিতে হবে। সো আমার নুডলসটা প্রায় তৈরি হয়ে এসেছে। আমি 1 টেবিল স্পুন পরিমাণ টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমার নুডলসটা তৈরি হয়ে গিয়েছে। ম্যাগি নুডলস তৈরি হতে বেশি সময় লাগে না, বেশি পানি অ্যাড করবেন না আপনারা, তাহলে কিন্তু নুডলসটা ভর্তা হয়ে যাবে। এখন আমি আমার খামিরটাকে দুটা ভাগে ভাগ করে নিচ্ছি। প্রথম একটা ভাগ আমি নিয়ে বেলে নিব। আমি একটা পাতলা রুটি তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন আমি একটা পাতলা আর একটা বড় রুটি তৈরি করে নিয়েছি। খুব বেশি পাতলা করবেন না, একটা মিডিয়াম, ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন। বেশি পাতলা করলে ছিঁড়ে যেতে পারে। দেখুন কতটা নাইস, এটা অন্থনের জন্য পারফেক্ট একটা রুটি হয়েছে। সো এটাকে আমি চাকুর সাহায্যে স্কোয়ার শেপে কেটে নিচ্ছি। ভিডিওটা খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে আমি এটা তৈরি করে নিচ্ছি। এটা কাটার সময় একটু দু হাত ইউজ করবেন। আমি আসলে এক হাত দিয়ে কাটতে গিয়ে আমার রুটিটা একটু জড়িয়ে গিয়েছে। আপনারা চেষ্টা করবেন দু হাত ইউজ করে কাটার সময় একটু আরেকটা হাত দিয়ে রুটিটাকে ধরে ব্যালেন্স করে কাটার চেষ্টা করবেন, তাহলে আপনার রুটিটা সুন্দর হবে, রুটির স্লাইসটা কাটা সুন্দর হবে। সো এখন আমি প্রত্যেকটা শীটের মধ্যে এখন আমার ফিলিংটা দিয়ে দিব। তৈরি হয়ে গিয়েছে। সো যখন আপনারা একসাথে রাখবেন সেক্ষেত্রে নিচে কিছুটা ময়দা দিয়ে রাখবেন, না হলে একটার সাথে আরেকটা লেগে যেতে পারে, ঠিক আছে? যখন আপনারা এগুলো তৈরি করবেন সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে দিয়ে রাখবেন। বেলার সময় আমি সামান্য ময়দা ইউজ করেছি। সো দিয়ে দিচ্ছি। ভিডিওটা খেয়াল করেন স্কোয়ার শেপের জাস্ট এক কোণার দিকে আমি একটু নুডলস দিয়ে দিচ্ছি। দেন ফোল্ডটা কীভাবে করছি একটু খেয়াল করবেন। এটাকে একটু চেপে চেপে ফোল্ড করবেন যাতে মুখ নুডলসের অংশগুলো যেন বের না হয়ে আসে। একটু খেয়াল করে এটাকে আপনারা তৈরি করবেন। ভিডিওটা তো একটু ভালো করে দেখেন। প্রত্যেকটা পাশে কিন্তু ধারগুলো আমি চেপে চেপে দিচ্ছি যাতে নুডলসটা বের না হয়ে আসে। আপনারা চাইলে পানি ইউজ করতে পারেন সাইড দিয়ে কিনারায় যাতে ময়দার খামিরটা আটকে থাকে। আরেকটা আমি তৈরি করে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। এইসব জিনিস না বলে বোঝানো যায় না, ভিডিওটা খেয়াল করলে আপনারা তৈরি করার সময় বুঝতে পারবেন। জাস্ট একটা রোলের মতো করে নুডলসগুলো যে পাশ প্রত্যেকটা পাশে আমি এভাবে চেপে চেপে ফাঁকা অংশগুলো বন্ধ করে দিচ্ছি। আপনারা একটু পানি দিয়ে করতে পারেন তাহলে আপনাদের সুবিধা হবে। আমি পানি ইউজ করিনি, বাট আপনারা চাইলে একটা পানির সাহায্যে মুখগুলো বন্ধ করে দিতে পারেন। এগুলো একটু ভালো করে দিতে হবে যাতে ভাজার সময় খুলে না আসে, ঠিক আছে? একটু চেপে চেপে প্রত্যেকটা অংশকে আপনারা বন্ধ করে দিবেন যাতে এটা যখন আপনারা ফ্রাই করবেন তখন সুন্দরভাবে এটা যেভাবে আপনারা ভাজ করছেন ঠিক সেভাবেই থাকে। হ্যাঁ, এটা যেন ফেটে না যায়। সোই তো তৈরি হয়ে গেল আমার অন্থন। সো এভাবেই আমি বাকি অন্থনগুলো তৈরি করে নিচ্ছি। এই তো দেখুন সবগুলো অন্থন রেডি। এগুলো ভাজার জন্য এখন তৈরি হয়ে গিয়েছে। এখন এগুলোকে ভাজতে হবে। এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন এবং অবাক হয়ে যাবেন রেজাল্টটা যখন পাবেন। সো আমি একটা ফ্রাই প্যানে আমি তেল গরম করে নিয়েছি। এটাকে ডুবো তেলে, অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। আর যখন তেল গরম হবে তখনই একমাত্র আপনারা অন্থনগুলো দিয়ে দিবেন। আমার চুলার আঁচটা এখন মিডিয়াম হিটে রয়েছে।
আর এটাকে সময় নিয়ে ভাজতে হবে, একদম হাই হিটে রাখা যাবে না আর বেশি নাড়াচাড়া করা যাবে না। এক পাশ হয়ে গেলে আর এক পাশ উল্টে দিতে হবে। একটু সময় নিয়ে ভাজবেন, তাহলে আপনাদের অন্থনটা ভীষণ ক্রিস্পি হবে। আরেকটা জিনিস, আমি এখানে কোনো রকম কর্নফ্লাওয়ার ইউজ করিনি। কর্নফ্লাওয়ার ছাড়াও এই খামিরটা যথেষ্ট স্টিকি এবং খুবই মচমচে হয়েছে। এই অন্থনটা আপনারা, এটা অনেকটা সময় ধরে মচমচে থাকে। আমি যেভাবে তৈরি করেছি ঠিক সেভাবে তৈরি করলে পারফেক্ট অন্থন তৈরি করতে পারবেন আর ভীষণ মুচমুচে থাকবে ঘন্টার পর ঘন্টা। সো এই তো আমি এখন সবগুলোকে তুলে নিয়েছি, যখন একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন আমি আমার অন্থনগুলো তুলে নিয়েছি। তো আমি বাকি অন্থনগুলো ভেজে নিচ্ছি, দেখুন কতটা নাইস কালার এসেছে। এটা ভীষণ মুচমুচে, এটাকে আপনারা সংরক্ষণ করতে পারবেন, এটা ক্রিসপিনেসটা নষ্ট হবে না আর টেস্টটা তো অসম্ভব মজা। ঠিক একবার ট্রাই করবেন, ভালো থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার কমেন্টস আর আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।